হাই ফ্রেন্ডস, আমি লিপি চলে এলাম আবার নতুন একটা কিছুমিছু নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো লিপিস কিছুমিছুতে, লিপি তো কিছুমিছু দেখাতেই থাকে। তো আমার এই গাছগুলো তোমাদের সবাই চেনা, সবার জানা। আর এই দরজাটা দেখছো, নিচটা এরকম প্লাইয়ের, এটা নিচটা উঠে উঠে গেছে। তো ভাবছি দরজাটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো কতটা কি করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে স্টার্টিংটা একটু অন্যরকম ভাবেই করলাম, আমার আমার মুখ দেখিয়ে স্টার্টিং না করে আমার গাছ দেখিয়ে স্টার্টিং করলাম। আর রান্নাঘরে একটা প্রিপারেশন করব রাতের জন্য, যেটা আগে তোমাদের সাথে শেয়ার করেছি। সেটা এমনি মানে করব যেহেতু, তা গুছিয়ে রেখেছি সব, গ্যাস ট্যাস পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে ঘরে অনেক রকমের ডাল ছিল, যেমন রাজমা, কাবলি ছোলা, তারপরে মুগ কড়াই, এরকম অনেক রকম ডাল ছিল। তো এই সব রকম ডাল দিয়ে ডাল মাখানি টাইপের, একদম জাস্ট ওরকমই না, ঘরে যা জিনিস আসে সেই সেই দিয়ে করবো ভেবেছি। তা সেটা করবো, প্লাস দরজাটার একটু কিছু ব্যবস্থা করব ভাবছি। তো আজকে এইভাবে ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এলাম আবার রান্নাঘরে, তোমাদের সাথে শেয়ার করি। দুটো পেঁয়াজ নিয়েছি, রসুনের গোটা কোয়া নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, এখানে মশলা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে আর তেজপাতা, আর এখানে আছে গোটা গরম মশলা, আর এখানে নুন চিনি আছে পরিমাণ মতো দেব, আর তেল তো দিতেই হবে। তো ফার্স্টেই আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিই। সিদ্ধ করতে বসিয়ে দিই, সিদ্ধ করতে করতে ওদিকে দরজাটার দিকেও একটু খেয়াল করতে হবে, কি করি কি করি ভাবছি। তো হাজব্যান্ড নিয়ে এসেছে রং, তো ভাবছি রঙই করব। আগের একটা দরজাও রং করে দিয়েছিলাম ঘরে, তো এটাও ভাবছি রং করব, কারণ আমি আর কি করতে পারবো ওতে, তাই রং করে দেখি যদি একটু চেঞ্জ করা যায়। তো এটা হতে থাক, ততক্ষণে আমি একটু দরজাটা দেখে আসি। তা আমি ওটা সিদ্ধ হতে হতে এখন এগুলো কেটে নিই, পেঁয়াজগুলো কুচো করে, রসুন আদা কুচো কুচো করে নিই। মিক্সি টিক্সি কিচ্ছু ইউজ করব না, জাস্ট এইভাবেই করব ভেবেছি, দেখি কতটা কি হয়। আর যদি খুব প্রয়োজন লাগে, হামানদিস্তে আছে ছোট্ট একটা, সেটাই ইউজ করব। আর দরজাটা দেখো, দুটো তিনটে স্টিকার ছিল, দুটো তিনটের মধ্যে এখন একটা আছে, মানে তুলে দিয়েছে হাজবেন্ড, ওটা তুলতে হবে। তুলে আগে ফার্স্টে দরজাটা একটু মুছে নেবো ভিজে কাপড় দিয়ে। রান্নাঘরের এদিকটা করা হয়ে গেলে ওদিকে যাব, তোমাদের সাথে শেয়ার করব, মুছে নিয়ে তারপর দেখি কতদূর কি করতে পারে। তো দেখো আমার সব ছোলাগুলো, মানে ডালগুলো সব সিদ্ধ হচ্ছে, টকবক করে ফুটছে একদম। আর এখানে সব কেটে রেডি করা হয়ে গেছে, এবার সিদ্ধ হয়ে গেলেই জাস্ট ফোড়ন দিয়ে এটা বানিয়ে ফেলবো। দেখো দরজাটা একটু ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে দিচ্ছে, তাতে কি হবে ধুলো, তারপরে যে কাগজ টাগজগুলো লাগানো ছিল স্টিকার ফিকারগুলো, সে আঠাগুলো যাবে। যদিও আমি অনেকটাই লম্বা, তাও আমি হাতই পাচ্ছি না, কতটা লম্বা তো তোমরা দেখছোই। তো শুরু করলাম, ও নিচে একটা কাগজ পাততে হবে ভুলে গেছি, তো কাগজটা পেতে নেই, রয়েলে নিচটায় রং পরে পরে আমার মেঘেটা আবার হলুদ রং হয়ে যাবে। তো ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে রঙও হচ্ছে, কথায় আছে না যে রাধে এসে চুলো বাঁধে, সেই হয়েছে। আমরা বাড়ির প্রতিটা মহিলাই সেই প্রমাণ সবসময় দিই, তাও সত্ত্বেও আমরা কিছু করি না এই কথাটা আমাদের শুনতেই হয়।
ওটা আমাদের মানে হাউসওয়াইফদের পিছনে ওটা সরি ওটা আমাদের সাথে জুড়ে থাকে আর কি, যে আমরা আর কি করি, এই ব্যাপারগুলো জুড়েই থাকে। ভালো ভেবে নিলে ভালো, আর যদি রাগ করে বসে থাকো তাহলে তোমারই কষ্ট। তো চলছে। হ্যাঁ, একটা জিনিস বলতেই হবে, আমার ক্ষেত্রে যেটা হয়, আমি এইসব জিনিসগুলোতে পড়াতে আমি একটু সাপোর্ট পাই আমার হাজবেন্ড আর আমার মেয়ের থেকে। আজকে ইউটিউবের শূন্য থেকে যে শুরু করেছিলাম, আজকে যে আমার যে ইউটিউব পরিবার, তা আমার একার জন্য কখনোই হয়নি। ওরা দুজন আমাকে ওইভাবে সাপোর্ট না করলে, আমার সঙ্গে সবসময় না থাকলে আমি কিছুতেই পারতাম না। বার তোমাদের সাথে শেয়ার করছি, অনেকটা সময় লাগবে, দেখি আজকে হয়তো পুরো কমপ্লিট হবেও না, মনে হয়, জানি না, চেষ্টা করবো আজকেই কমপ্লিট করার। আবার চলে এসেছি রান্নাঘরে, তো কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেল দিয়ে দিলাম, সাদা তেলেও করতে পারো, এটা যার যার চয়েস। আর দেব গোটা গরম মশলা, দেবো দুটো তেজপাতা, যেটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমি। তেজপাতায় অনেক ধুলো টুলো থাকে, তাই আমি ধুয়ে নিই। দিলাম গোটা জিরে, তো এই ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা দিলে ভালো হতো, তো শুকনো লঙ্কা দেখলাম যে কটা রয়েছে, মানে বাড়ন্ত হয়েছে, কিরম সাদা সাদা হয়ে গেছে, তা সেটা আমি আর দিলাম না। তোমরা ফোড়নে শুকনো লঙ্কা অ্যাড করো। এখান দিয়ে যে ফ্লেভারটা যখন ছাড়বে গরম মশলার, তখন তোমরা পেঁয়াজ রসুন আদাগুলো দেবে। এটা দেখাবার মতো কোনো রান্না নয়, যেহেতু আমি করছি এখন, তা তোমাদের সাথে শেয়ার করছি। তো পেঁয়াজ রসুন লঙ্কা কুচি আদা কুচি সব কুচো কুড়ে দিয়ে দিয়েছি আমি, আর রং করতে করতে চলে এসেছি। এটা বসিয়ে দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে একবারে আবার যাব রং করতে। এইভাবেই একটার সাথে আর একটা কাজ করতে করতে একটা সময় সব কাজগুলোই হয়ে যায়। তো পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে গেলে, এখানে এই যে ধুয়ে নিয়েছি আমি, জলটা গরম জলটা ফেলে ডালগুলোকে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, নিয়ে রেখেছি, জল ঝরতে দিয়েছি। তারপরে একটু বাদামি বাদামি হলে ডালগুলো অ্যাড করে দেবো। তো আমি ডালগুলো অ্যাড করে দিয়েছি, এবার দেবো যে মশলাগুলো আমি নিয়ে রেখে দিয়েছিলাম, যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে আগে দিয়েছি, কটা থেকে গেছিলো, এই মশলাগুলো এতে দিয়ে দিলাম। যতটা ডাল নেবে সেই পরিমাণ মতো তোমরা মশলা দেবে। দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। তা আমি ডাল সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, কিন্তু আরেকটু নুন লাগবে, অল্প নুন দিয়েছিলাম, সেই নুনটা আর একটু চিনি আমি অ্যাড করে দেবো। নুন আর চিনি অ্যাড করে দিয়েছি, এটা পরিমাণ মতো যতটা ডাল আছে সেইভাবেই বুঝে তোমরা দেবে। আর আমি সেইভাবে রান্নাটা শেয়ার করছি না, তাই সেইভাবে কত পরিমাণ কী সেটা তোমাদের সাথে বলছি না। তো ভালো করে মশলাটা পুরো কষিয়ে বা মাখিয়ে যাই বলো, এবার এতে গরম জল অ্যাড করবো। ঠান্ডা জলও অ্যাড করা যায়, তবে গরম জল করলে ভালো, মানে তাড়াতাড়ি হবে। ছোলা তো আগে থেকেই সিদ্ধ হওয়া, তাও এবার এতে তোমরা ডিম ফেটিয়ে দিতে পারো লাস্টে, আমি দিচ্ছি না, দিলে তড়কার মতো হবে, এক তড়কা যেরকম সেরকম স্টাইলে হবে। আমি লাস্টে মাখন অ্যাড করবো।
আমি একবারে জল দিয়ে দিয়েছি, এবার এটা হতে থাক, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে চলে যাব আবার রং করতে। ঢাকনা দিয়ে দিয়েছি, এটা এবারে হতে থাক, তারপরে চলো রং করতে যাই। আর ভিডিও করব আর আমার সদস্যদের দেখাবো না তা কি হয়। এই যে তিনি বলছে তো পড়ছি, জানি না কি করছে, কানে হেডফোন, হাতে খাতা, মোবাইলে নাকি ওর নোটস দিয়েছে, তো দেখাচ্ছে আমাকে ভীষণ পড়ছে, কিছুই শুনছে না, এরকম একটা ব্যাপার যে পড়তেই ব্যস্ত। তো ওই জানে আর রেজাল্ট বলবে, বেশি খ্যাচ খ্যাচ করি না আমি। আমার যখন মাথা গরম হয় দু চার ঘা দিয়ে দিই, খ্যাচ খ্যাচ করতে আমার ভালো লাগে না, সেটা তিনি ছোট থেকে অভ্যস্ত মার খেয়ে। তো চলছে পড়াশোনা, এদিকে দেখো হরি খাঁচায় আটকানো আছে, কারণ হরিকে খাঁচায় না আটকালে পাখা চালানো যায় না। যদিও আমি এখন কথা বলছি পাখা অফ করে, পাখার আওয়াজ হয়, এসিতেও একটা আওয়াজ হচ্ছে জানি না কেন। তো আর চরকি তুত্তুরিকে জাস্ট খুলেছি, এতক্ষণ আটকানো ছিল, এই যে দুজন বসে আছে, একটু বসেছি রং করতে করতে, একটু বসেছি হাত ব্যথা হয়ে গেছে, একটু পরে আবার যাব। তো ফ্রেন্ড দেখো আজকে আমরা সবাই হাশিমকে কেন তার একটা এই মাত্র দারুণ ব্যাপার হয়ে গেল আমার সাথে, সেটা আমার সাথে আজ অবধি কোনো দিন হয়নি, এরম আনএক্সপেক্টেড গিফট আমাকে কেউ কোনো দিন দেয়নি, আর এত সুন্দর গিফট তোমাদের সাথে শেয়ার করছি, আর কে দিয়েছে সেটাও বলছি। আগে গিফটগুলো দেখে নাও, দেখো আমাকে এক বন্ধু, আমার ইউটিউবেরই বন্ধু, আমাদের পাড়াতেই বাড়ি, কিন্তু আগে তার সাথে কোনো দিন আমার দেখা হয়নি, ইউটিউবের মাধ্যমেই তার সাথে আলাপ। হ্যাঁ, হাজব্যান্ড তার হাজব্যান্ডকে চিনতো বা তাদের দোকানে যাতায়াত ছিল, এটুকু ছিল, কিন্তু তার সাথে আমার কোনো দিন আগে যে আমায় দিয়েছে তার নামও লিপি, লিপিকা মিত্র তার নাম, তার চ্যানেলের নাম ওয়ান্ডারিং চিউজ। আমি তোমাদের বলেছিলাম যে তার চ্যানেলের মান ভীষণ ভালো, একটা রান্নার চ্যানেল। আমি তোমাদের আগে আমি নিজে মন থেকে বলেছিলাম না, আমি তখন তাকে সেভাবে চিনি না জানি, কারণ তার রান্নার কোয়ালিটি দেখে আমার ভীষণ ভালো লাগে, আমি দেখি ফলো করি, আমি তার রান্নাগুলো বাড়িতে ট্রাইও করি, ভীষণ ভালো লাগে আমার তার রান্না, তাই আমি বলেছিলাম। তো আমি ভীষণ খুশি সেই বন্ধু আজকে ডেকে এসে রাত্রিরে আমাকে এতগুলো গাছ গিফট করেছে, আর গাছের মতো ফুলের মতো সুন্দর জিনিস তো আর কিছু হয় না, তো আমি এত হ্যাপি হয়েছি কি বলবো। তো থ্যাংক ইউ লিপি, আর এভাবেই আমি আর আমরা ইউটিউবে এসে নিজেদের একটা জায়গা করতে পেরেছি বা পারছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মতো বন্ধু যদি পাশে থাকে আমরা সবাই এগিয়ে যাব। থ্যাংক ইউ লিপি। চলো আমার ফ্যামিলি যে দুজন আছে, হাজব্যান্ড আর আমার মেয়ে, যারা আমায় সবসময় সাপোর্ট করে, তারাও কিছু বলবে, কারণ তারাও ভীষণ হ্যাপি হয়েছে। আমি সব গাছের নাম জানি না, কিন্তু আমার গাছ ভালো লাগে, আর ও সব গাছের নাম জানে, ওকে গাছ প্রেমী বলা যেতে পারে। ও এসে আমাকে এত রাত্রিরে এতগুলো গাছ দিয়ে গেল, আমি কি বলবো, আমি প্রকাশ করতে পারছি না যে আমি কতটা খুশি। তা তোমরাই সব, তোমাদের সাথে শেয়ার করবই। তো এই গাছগুলো দেখো, আর আমি এই গাছগুলোকে রাখবো বলে আজকে আমি একটা কর্নার রেডি করছিলাম, সেটা সেখানে সেট করে আবার আমি পরে এই গাছগুলো কোথায় রাখলাম কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। লিপি আন্টি থ্যাংক ইউ এতগুলো গাছ দেওয়ার জন্য, আমরা সবাই খুব খুশি হয়েছি, আমরাও তোমাদের বাড়িতে যাব, থ্যাংক ইউ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওয়ান্ডারিং চিউজ থেকে লিপিকা মিত্র আমাদের এত রাত্রবেলা এসে আচমকা এতগুলো গাছ, আমার কল্পনার বাইরে। ওর হাজব্যান্ড আমার পরিচিত, কিন্তু ও আমার মিসেসের চ্যানেলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে পরিচয়, এই জন্য ইউটিউবকে অনেক ধন্যবাদ, এই ঘরে ঘরে সব মেয়েদের সাথে একটা মেলবন্ধন ঘটাচ্ছে, থ্যাংক ইউ ইউটিউব। আর গাছগুলো দেখো কি সুন্দর, আমরা তো গাছ ভালোবাসি খুব, আমার তো অনেক গাছ আমাদের বাড়িতে,
আমার বউ খুব গাছ ভালোবাসে। থ্যাংক ইউ লিপিকা মিত্র, অসীম ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো অসীম, তুমি আর তোমার বউ আর তোমার ছেলে এসে এত রাত্রেবেলা আমাদের আচমকা এই যে গিফটটা দিয়ে গেলে, এটা আমাদের সারা জীবন মনে থাকবে। আর সবচেয়ে বেশি মনে থাকবে এই ইউটিউবের জন্য, আচমকা একটা গিফট, এতগুলো গাছ, যেই গাছগুলো আমরা খুব ভালোবাসি। আমাদের ঘরেও ছিল এগুলো, যেরকম যে প্ল্যান, তারপরে অনেকগুলো আছে, অনেকগুলো নেই। অসংখ্য ধন্যবাদ ওয়ান্ডারিং চুজ, তোমাদের চ্যানেল অনেক বড় হোক, আমরা আছি তোমাদের পাশে, সবাই মিলে একসাথে এগিয়ে যাব সামনের দিকে। আর অসংখ্য ধন্যবাদ ইউটিউবকে, ঘরে ঘরে ইউটিউব পৌঁছে যাক, ঘরে ঘরে ইউটিউবের মাধ্যমে সবাই নিজের পায়ে দাঁড়াক, এই কামনা করি। চলো আজকের মতো ভিডিও এই ভালো জিনিসটা দিয়েই আজকের মতো ভিডিও এন্ড করি। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো টাটা, শুভরাত্রি।